গণিত ও ভাষা শিক্ষাকে শিশুদের কাছে সহজতর করতে 1958 সালে বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন জাপানি গণিত শিক্ষক তরু কুমন। তার নাম অনুসারে যা পরিচিতি পায় কুমন মেথড হিসেবে। প্রথমে জাপানে, পরে বিভিন্ন দেশে বিস্তার লাভ করে এই পদ্ধতি। এখন অন্তত 62টি দেশের স্কুলে চালু রয়েছে কুমন লার্নিং। গণিত ও ইংরেজি ভীতি কাটানোর পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশেও রয়েছে কুমন। 2017 সালে বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক কুমন লিমিটেডের উদ্যোগে দেশের 2টি সেন্টারে চালু হলেও এখন বেশ কিছু এলাকায় তা বিস্তৃত হয়েছে। এবার সরকারিভাবে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে কুমন কানেক্টেড। এ লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্রাক কুমন লিমিটেড। সোমবার আইসিটি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে 2টি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়। আইসিটি বিভাগ বলছে, চলতি বছর থেকে আইসিটি বিভাগের শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহে কুমন শিক্ষা কার্যক্রম চালু করা হবে। 2023 সালের মধ্যে 6টি স্কুল অব ফিউচারে পাইলট বাস্তবায়ন হবে, আর 2025 সালের মধ্যে 300টি স্কুল অব ফিউচারে পুরোপুরিভাবে এই শিক্ষা পদ্ধতি চালু করা হবে। তবে কুমন কানেক্টেড দেশব্যাপী সম্প্রসারণের আগে প্রাথমিকভাবে 6টি অঞ্চল জুড়ে চালু করা হবে, যার মধ্যে অন্যতম হল নাটোরের সিংড়া, সিরাজগঞ্জের বেলকুচি, গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া। 2041 সালের মধ্যে 35,000 ডিজিটাল ল্যাবে এ শিক্ষা পদ্ধতি চালুর আশা করছেন আইসিটি প্রতিমন্ত্রী। আমরা নতুন লার্নিং একটা মেকানিজম ইকোসিস্টেম ডেভেলপ করতে চাই, সেইটারই কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের শেখ রাসেল স্কুল অফ ফিউচারে ব্র্যাক কুমন আফটার স্কুল প্রোগ্রাম নিয়ে যাওয়া। স্কুলের যেই কারিকুলাম আছে, যে টেক্সট বুক আছে, সেটা পড়বে স্কুলে, কোনো প্রবলেম নাই। আফটার স্কুল আমাদের বাচ্চারা তারা ম্যাথমেটিক্সটা একটা আনন্দময় পরিবেশে শিখবে, তারা অঙ্ক করবে না, তারা জীবনের অঙ্কটা মেলানোর চেষ্টা করবে। ব্র্যাক কুমনের দাবি, 2022 সালে অ্যাডভান্সড স্টুডেন্ট ওনার রোল প্রোগ্রামটি সফলভাবে আয়োজন করার পর তাদেরকে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে যুক্ত হওয়ার প্রস্তাব দেয় আইসিটি বিভাগ। সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 পূরণের লক্ষ্যে কুমন কানেক্টেড নিয়ে শিশু শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নেয় ব্র্যাক কুমন লিমিটেড। এই দিনটা যে আসবে এটা কিন্তু আসলে আমরা চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি যে হ্যাঁ, বাংলাদেশে কুমন এনেছি, বাংলাদেশের বাচ্চারা এখন আর মুখস্থ বিদ্যা করতে হবে না, ওরা চিন্তা করতে পারবে, ওরা নিজেদের ওদের পড়াশোনা করতে পারবে, ওদেরকে কেউ সাহায্য করতে হবে না তাদের। কিন্তু এখানে আসার, এই আজকে এসে আসার পরে মনে হলো যে আবেদ সাহেবের স্বপ্ন সত্যি পূরণ হয়েছে, এবং উনি নিশ্চয় হয়তো উনি হয়তো ভেবেছিলেন যেটা আমরা ভাবিনি, যে আজকে আমাদের স্টেট মিনিস্টারের সাহায্যে এই যে বাংলাদেশে কুমনটা ছড়িয়ে দিতে পারবো। এদিকে বেসরকারি উদ্যোগে চলা কুমন শিক্ষা সেন্টার ঘুরে দেখা গেছে খুব সহজেই অঙ্কের সমাধান করতে পারছে শিক্ষার্থীরা। ময়মনসিংহে সুবিধাবঞ্চিতদের জন্যও গড়ে তোলা হয়েছে কুমন ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। 3 মাস যাবত আমি একটা ডিভাইসে কুমন করতেছি। আমি প্রথম যখন ডিভাইসটা দেখি তখন অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে আজকে থেকে শুরু করি, এই মুহূর্তে থেকে আমি কুমন করা শুরু করি। এটাও একটা অনেক বড় কারণ যে শিশুরা এত মনোযোগী হয়ে সেলফ লার্নিং এর মাধ্যমে সারাক্ষণ যতক্ষণ কুমন ক্লাস চলছে ততক্ষণ ট্যাবলেটের মধ্যে মনোযোগী হয়। কুমন শিক্ষা পদ্ধতি শুধু গণিত ভীতি কাটানোই নয়, 95% বেশি শিক্ষার্থীর মধ্যে সমস্যা সমাধানের মনোভাব ও কারিগরি দক্ষতা বিকশিত হয়েছে বলেও দাবি করছে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদন। এ কারণেই বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কুমন চালু হলে বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী আগামীর স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম গড়া সহজতর হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।